দেখতে তো পাচ্ছি স্যার, আপনার দেখার মনে হয় আমার। ঠিক আছে, তুমি সে
লোক জানে এমনি জানে যে আমাদের Mujib, Allah, Allah, Salam. Modern Tashkent, Mujib, Allah, Allah.
সালাম লা কালা রাজা শেখ মুজিব লাও 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 সালাম কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় মুজিব সারা বাংলায় কে বলে রে মুজিব নাই এক মুজিব লুকান করে লক্ষ মুজিব ঘরে ঘরে লক্ষ মুজিব ঘরে ঘরে ভালো ভালো আছেন Oh!
প্রোগ্রাম যখন শেষ হবে যখন থাকবে তখন আপনি যাবেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লব সংগঠনের সম্পাদক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব মেজরের লাল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত জাতীয় সংসদ সদস্য এবং নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় ঈশ্বর্য উপজেলার কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আজ তিন চার দিন ধরে অসুস্থ। আমি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন দেবেন, সেই নির্বাচনে আগামী সংসদ নির্বাচনে ঈশ্বর যার করে আসছে আপনারা নেত্রী এবং নেত্রী যাকে মনোনয়ন দেবেন বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী জয় লাভ করবে ইনশাআল্লাহ। এই কথা বলে ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে শান্তিপূর্ণভাবে এই সম্মেলন যাতে শান্তিপূর্ণভাবে যাতে সম্মেলন আমরা সমাপ্ত, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা যাতে দেখাতে পারি বিশ্বতে আওয়ামী লীগের ডিসিপ্লিন মেনে চলে, শান্তি মেনে চলে, দলের শৃঙ্খলা ভঙ্গ আহ্বান জানিয়ে আলোচনা করে আপনাদের প্রতি প্রত্যাশা রইল আগামী দিনে যারা নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। জয় পাল্লা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দীর্ঘদিন বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন, তাদের জীবিকা হটায় না। সংগ্রামী সাধারণ সংগঠক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, স্বামী লীগের উপকমিটি তত্ত্ব ঘোষণা বিষয়ক কমিটির সম্মানিত সদস্য উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী থানা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ঈশ্বরদী পৌর লীগের সংগ্রামী সভাপতি বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল, তিনি বক্তব্য রাখবেন। তোই সুখের মূল, স্বাস্থ্য সুস্থ মানব সম্পদ ছাড়া বাংলা সেই দায়িত্ব পালন করছেন আমাদের রোকেয়া সুলতানা আপা, ডাক্তার রোকেয়া সুলতানা তিনি আছেন।
উত্তর অঞ্চলের দুইজন নারী নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্ব, দুজন নারী নেতৃত্ব আছেন, তাদের বিষয়ে আমি বেশি বলবো না, কারণ আপনারা চেনেন, আপনারা জানেন। মেরিনা জাহান আমাদের ডক্টর মাজহারুল ইসলাম সাহেবের যোগ্যতম সন্তান। কবিতা আমার এই সমবয়সী রাজশাহী বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরকে কাঁপিয়ে তুলেছে, সেই নারী নেতৃত্ব আমাদের সাবেক স্বপ্ন ঈশ্বর দিকে নিয়ে পাবনাকে নিয়েছিল, সে স্বপ্নটি বলি আমাদের তিন অনেক বক্তব্য দিয়েছে, আমি সেদিকে যাব না। কিন্তু ভাই বলতো টুকু আমি ভবিষ্যতে ঈশ্বর দিকে একটি জেলায় রূপান্তরিত করতে চাই, এটি দিলবার স্বপ্ন ছিল। আরো মানবিক বিদ্যুৎ কেন্দ্র উনি যখনই এমপি হয়েছেন তার স্বপ্ন ছিল বিপদ ছয়, এটি বাস্তবায়ন দেখে যেতে চায়, এটি তার একটি স্বপ্ন ছিল। এই সেই ঈশ্বরটি ঐতিহ্যবাহী ঈশ্বরটি এই জনপদে আওয়ামী লীগ দীর্ঘ রাজনৈতিক প্রথম রূপে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য শৃঙ্খলাবদ্ধ একটি সংগঠন, সেই সংগঠন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। আপনারা কি আহ্বান করেন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী আব্দুল্লাহ আজকের সভার সভাপতি আলম মোহাম্মদ নাইবের বিশ্বাস, আর আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সংগঠনের তিনি জন্ম দিয়েছিলেন 1950 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারকে। আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অনুষ্ঠানের নয়নমণি যার বক্তব্য শোনার জন্য আমরা প্রতি মোহাম্মদ আব্দুর রহমান আজকের সভার বিশেষ অতিথি। বাংলাদেশ ছাত্রলীগের আরেক সাধারণ সম্পাদক রাজপথ কামারতির বীরযোদ্ধা সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা, তখন প্রাইভেট প্লেন ছিল না, অ্যারোবেঙ্গল নামে একটি প্লেন চলত, যারা পুরনো তারা জানে, তো অ্যারোবেঙ্গল প্লেন 25,000 টাকায় ভাড়া করতে হতো এবং অ্যারোবেঙ্গল প্লেনটি রাতে চলতে পারতো না, মানে ওইটা রাতে ফ্লাই করতে পারতো না, দিনে দিনে করতে হবে। একে তো বিএনপি সরকার স্বৈরাচারী সরকার, আমরা বুকিং দিলাম এবং সন্ধ্যার মধ্যে এয়ার বেঙ্গল আমাদের এই শক্তি দেবে, আমাকে প্রোগ্রাম করি আবার ফিরে যাবে এবং সে দিল আমাদের শাস্ত্র রহমান শরীফ বিলবাইয়ের নির্বাচনী প্রচারা বিভিনের জন্য ধরনের যে শেখ হাসিনা এসেছেন মতামতের ভিত্তিতে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এখানে আমি জননেত্রী শেখ হাসিনার কতগুলি কথা আমি কোট করবো এবং আমার বক্তব্য শেষ করবো। তেসরা অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় 2020 সালে দ্বিতীয় কথা হলো মাই ম্যান দিয়ে কমিটি করবেন না, তৃতীয় কথা হলো ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। গেল 3 অক্টোবর 2020,
11 সেপ্টেম্বর 2021 এই কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা, তার পূর্বে একটি যে প্রেসকে যেই যেই মেসেজটি দেন, বক্তব্য দিতেন, সেটি সেখানে জননেত্রী মিথ্যা অসত্য প্রচার এবং গুজব ছড়াবে বিরোধী দল, এগুলো মোকাবেলা করা। চতুর্থত, আগামী নির্বাচনে অর্থনীতির উপর, এটা অন্য বিষয়, সংগঠনের জন্য বলছেন আটটি টিম যে আমাদের সাংগঠনিক, তাদের দ্রুত সময়ের মধ্যে মাঠে নেমে যেতে হবে। ৬ নম্বরে বলেছেন সম্মেলন সহ সাংগঠনিক কাজে বিভিন্ন এলাকা সমাপ্তির মধ্য দিয়ে আপনারা একটি ভালো কমিটি উপহার দিবেন বাংলাদেশ আওয়ামী লীগকে, ইস্যুতে উপজেলা আওয়ামী লীগ যাদেরকে শক্তিশালী এবং একটি সুন্দর সংগঠনে পরিণত হয়, আপনাদের প্রতি রইল শুভকামনা। কাউন্সিলর ভাই বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন ছিল। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমি আমার ছোট্ট অনুভূতি জানাবো। দেশ রত্ন শেখ হাসিনা অবিরাম সৃষ্টিশীল, অনন্য জীবন শক্তিতে ভরপুর একজন আধুনিক রাষ্ট্রনায়ক, যিনি আমাদের চিরদিন অযুত প্রেরণার উৎস। বাধা বিঘ্নগুলোকে অতিক্রম করে গণমানুষের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে নিরন্তর পরিশ্রম করেন। রংধনু রং নামিয়ে দেব হলেও সে একটি সংখ্যা মাত্র। হে মানবতার অগ্রদূত, আপনি আবির্ভূত হয়েছিলেন সেপ্টেম্বরের এক আলো ঝরা প্রহরে। ঈশ্বর কি বুঝেছিলেন সেদিন ধরণীর কোলে যাকে পাঠালেন তিনি, তার হাত ধরে বাংলাদেশ পৌঁছে যাবে সু উচ্চ শিখরে। আওয়ামী লীগের সম্মেলন, এই সম্মেলন আমরা এত সময় শান্তিপূর্ণ হয়েছে, বাকিটুকু শান্তিপূর্ণ হবে। এনে রহমান ভাই এত অশান্তি করে কেউ এনে টিকে থাকতে পারবেন না। এখানে দাঁড়ান, দাঁড়ান না, ওই বোধ যাওয়ার প্রয়োজনই নাই। যাও সাকিব, যাও ভিতরে, যাও ভিতরে, যাও সিস্টেম করো, যাও আমি আসছি। পরিমাণ মানে কি দুজনের খাওয়া